অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের মাছের সংরক্ষণ পদ্ধতি পড়াচ্ছিলাম। আমি সংরক্ষণ পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটি আধুনিক পদ্ধতি এবং একটি সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি দুই প্রকার, তার মধ্যে আমি ড্রাই বা শুটকিকরণ পদ্ধতি আলোচনা করেছি। আজকে আলোচনা করব সল্টিং বা লবণায়ন পদ্ধতি। সল্টিং মাছ সংরক্ষণের আরেকটি পদ্ধতি, সল্টিং বা লবণায়ন পদ্ধতি। লবণায়ন পদ্ধতি হল যে পদ্ধতিতে লবণ দিয়ে মাছ সংরক্ষণ করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় লবণায়ন পদ্ধতি। এই লবণায়ন পদ্ধতিতে সাধারণত সামুদ্রিক মাছ যেমন ইলিশ, করাত, সকল সামুদ্রিক মাছগুলো কী করা হয়, লবণায়ন পদ্ধতিতে শুষ্ককরণ করা হয়। লবণায়ন পদ্ধতির দুইটি পদ্ধতি আছে, একটি হলো ড্রাই সিস্টেম, আরেকটি হলো ওয়েট সিস্টেম। এটা হলো শুকনা পদ্ধতি, আর একটি হলো আর্দ্র বা ভেজা পদ্ধতি। দুই পদ্ধতিতেই মাছ লবণায়ন করা যায়। আমি এই দুই পদ্ধতি নিয়েই তোমাদের আলোচনা করব। প্রথমে যে মাছ বা যে মাছকে আমরা লবণায়ন পদ্ধতিতে শুটকিকরণ করব বা সংরক্ষণ করব, সে মাছকে কী করা হয়, মাছের আয়েস পাখনা পরিষ্কার করতে হয়। মাছের আয়েস এবং পাখনা পরিষ্কারের পর এর পেট কেটে এর ভেতর থেকে নাড়ি ভুঁড়িগুলো বের করে দেওয়া হয়। এরপর পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর মাছের পিঠ থেকে বুক বরাবর আড়াআড়িভাবে এমনভাবে কাটতে হয় যেন পেট বরাবর না যায়, অর্থাৎ পেটের অংশটুকু যেন সংযোগ থাকে। এভাবে কাটার পর মাছের দেহের ভিতরে ও বাহিরে লবণ ভালোভাবে মাখিয়ে দেওয়া হয়। অতঃপর এই মাছগুলো কোনো একটি বাঁশের ঝুড়ি বা কাঠের কোনো পাটাতনে স্তরে স্তরে সাজিয়ে দেওয়া হয়। স্তরে স্তরে সাজিয়ে প্রতি স্তরে লবণের ছিটা দিতে হয় এবং সর্বশেষ এগুলো গোলপাতা বা বিছানা দিয়ে ঢেকে রাখতে হয়। এভাবে ঢেকে রাখার পদ্ধতিকে বলা হয় রাইপেনিং। এই রাইপেনিং হতে সময় লাগে শুষ্ক পদ্ধতিতে 10 থেকে 15 দিন। এভাবে মাছ সংরক্ষণ হলে মাছের দেহ থেকে কি অতিরিক্ত পানি বের হয়ে যায়। লবণায়ন পদ্ধতির একটি সবচেয়ে বড় বিষয় হলো যে লবণ জীবাণুনাশক এবং জীবাণু প্রতিরোধের কাজ করে, তাই এখানে কোনো ধরনের কীটপতঙ্গ আক্রমণ করে না বা জীবাণু আসে না এবং মাছ সংরক্ষিত থাকে। এই সংরক্ষিত মাছকে আমরা পরবর্তীতে টিনের কৌটায় খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখব। তো ইলিশ মাছ যেভাবে সংরক্ষণ করা হয় সেই পদ্ধতিটি আমি একটি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ইলিশ মাছের পিঠ বরাবর আড়াআড়িভাবে কাটতে হবে যেন পেটের অংশটা সংযোজন থাকে। এভাবে কাটতে হবে, এই যে এই অংশটুকু আমাদের রাখতে হবে যাতে এটা কর্তন না হয়। এরপরে কী করতে হবে, যে মাছের এই কাটা অংশের ভিতরে এবং বাহিরে
সম্পূর্ণ অংশে লবণ খুব ভালোভাবে মাখিয়ে দিতে হয়। এবং এর মধ্যে যে চোখ থাকে এবং চোখ এবং ফুলকা থাকে, এগুলো টিপে এর মধ্যে আমাদের লবণ ঢুকিয়ে দিতে হয়। এইভাবে আমরা কী করব, ইলিশ মাছ সংরক্ষণ করব। কিন্তু আর্দ্র পদ্ধতিতে আমাদের কাটতে গেলে মাছটাকে কী করতে হয়, এর অপ্রয়োজনীয় অংশ যেমন আইশ, পাখনা, ফুলকা, নাড়ি ভুড়ি ইত্যাদি বের করে দিয়ে মাছটা পরিষ্কার করতে হয়। এরপর যে কাজটি করতে হয়, যে মাছের দেহটাকে আড়াআড়িভাবে কাটতে হবে, আড়াআড়িভাবে বিভিন্ন টুকরায় ভাগ করতে হয়। যেমন এই বরাবর, এই বরাবর, এই বরাবর কেটে কেটে বিভিন্ন অংশে ভাগ করতে হয়। এরপরে এই টুকরাগুলো কী করতে হবে, নির্দিষ্ট 25% লবণায়ন, অর্থাৎ 25% লবণে আমাদের এই মাছগুলো কী করতে হবে, মিশ্রিত করতে হবে এই টুকরোগুলো। এরপর এই টুকরোগুলো কোনো একটি জায়গায় রেখে পানিগুলো নিংড়িয়ে ফেলতে হবে। পানি নিংড়ানোর পর এই টুকরোগুলো আমাদের যে টিনের কৌটায়, একটি টিনের কৌটায় এমনভাবে সাজিয়ে রাখতে হবে স্তরে স্তরে, যেন এর মধ্যে কোনো ফাঁকা জায়গা না থাকে এই টুকরোগুলো। এবং এখান থেকে পানিগুলো নিচে নেমে আসবে এবং এই মাছ এখানে দীর্ঘদিন সংরক্ষিত থাকবে। এই পদ্ধতিতে মাছ বা আর্দ্র পদ্ধতিতে মাছ সংরক্ষণ করতে 15 থেকে 20 দিন সময় লাগে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের লবণায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমি আধুনিক পদ্ধতির যে 4টে পদ্ধতি আছে, আইসিং, ফ্রিজিং, স্মোকিং অ্যান্ড ক্যানিং, অর্থাৎ বরফজাত, হিমায়িতকরণ, ধূমায়িতকরণ ও টিনজাতকরণ, এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।